আপনাকে এমনি ধরে ধরে মারলো, কি কারণে মারধর করেছে? আমি তো কংগ্রেস তৃণমূল সবই করছি। এখন কি করেন? এখন মানে এই পুরনো রাগ ছিল, তাই তো? পুরনো রাগ এখন আপনার কি ক্ষতি করেছে? ক্ষতি পটল গাছ শেষ করছে। আর কি ক্ষতি করেছে? আর পটল গাছ ক্ষতি করছে, আবার কি বলবো। আর হুমকি টুমকি দিচ্ছে? হুমকি তো সেটা তো তাকে মাতৃভাষা, হুমকিটা জেন পাত্রের মাতৃভাষা। এর ইন্ধনে কারা রয়েছে? কোন পঞ্চায়েত সমিতির কারোর কথা মানে না, বড় নেতা হয়ে যাবে। একজন পঞ্চায়েত, একজন পঞ্চায়েতের লোক, একজন প্রশাসনের লোক সে এরকম হুমকি দিয়ে যাচ্ছে, তার ভাগ কম হয়ে যাচ্ছে। কি চাইছেন আপনারা, কি চাইছেন? আমাদের কি শান্তি দেব? অত আপনারা আতঙ্কে রয়েছেন? আতঙ্ক তো প্রচুর। কি নাম আপনার? কি নাম? আমার বাজচন্দ্র হরি। এখানেই মারপিটটা হয়েছে। এখনই গ্রাম গোটা অ্যারেস্ট করুন। হ্যাঁ, থানা আসবে অ্যারেস্ট করুন। তাই? হ্যাঁ, বিশাল ক্ষমতাবান লোক তাহলে। এখন বিশাল ক্ষমতায় দাঁড়িয়েছেন তাহলে। আমার তো কেস চলে দিলেন, 15 জনের নামে কেস দিয়ে দিলেন, প্রধানকে অপহরণ করার বদনাম করা। দাদাভাঙা 144 নম্বর বুথ, এখানে বিজেপি কর্মীদেরকে মারধর করা হয়েছে, ক্ষেতের ফসল নষ্ট করে দেওয়া হয়েছে, অভিযোগ উঠছে তৃণমূলের বিরুদ্ধে, কী বলবেন? দেখুন, আমি যতটুকু আমার কাছে খবর আছে, 144 নম্বর বুথ আমাদের নারায়ণপুর গ্রাম পঞ্চায়েত এলাকা এবং আমাদের পঞ্চায়েত সমিতি সহকারী সভাপতি বীরেন পাত্র এলাকা। ইলেকশনের পরে 23 তারিখের পরে কাউন্টিং হওয়ার পর থেকে ওখানে বিজেপি বেশি সংখ্যক ভোট পাওয়ার পরে ওরাই প্রথম থেকে গণ্ডগোলটা তৈরি করেছে বলে আমাদের কাছে খবর। এবং এই বিষয়টা হওয়ার পরে আমি মাননীয় মন্ত্রীকেও বলেছি, এখন যেটা আপনি বলছেন আমি জানি না, খোঁজনে দেখছি, যতটুকু আমার কাছে খবর আছে ওরা প্রথম যে গণ্ডগোলটা করছিল সেইটা থেকে নিস্তার পাওয়ার জন্যে নিজেরা নিজেরা করে আমাদের তৃণমূলের ঘাড়ে চাপানোর চেষ্টা করছে। অতএব আমাদের দল এই মুহূর্তে আমরা চাইছি না, আমাদের নেত্রী যেভাবে বলেছেন সংযম থাকার জন্যে, আমরা এমন কোনো হঠকারী সিদ্ধান্ত নেব না যাতে করে আমাদের দল বিপাকে যায়। আমার যতটুকু ধারণা এরা নিজেরা করে বাঁচার জন্যে, যেহেতু ওরা কাউন্টিংয়ের পরে যে সমস্ত অন্যায়গুলো করেছে তার থেকে বাঁচার জন্যে আমার মনে হয় এরা নিজেরা করে আমাদের তৃণমূলে গাড়ি চাপানোর চেষ্টা করেছে। কাইন্ডলি আপনার নাম আর পর। আমার নাম সীমন্ত কুমার মালিক, আমি নামখানা ব্লকের তৃণমূল কংগ্রেসের জেনারেল সেক্রেটারি এবং দক্ষিণ চব্বিশ পরগনা জেলা পরিষদ।